হজরত ওবায়দুল্লাহ রেদিয়াল্লা তালহু কাবার ইমাম ছিলেন এখনকার ইমাম না নবীজি সাল্লাহ সাল্লামের সময়কার ইমাম উনি প্রতি রাকাতে সুরা ফাতিহার পর সুরা এখলাস পড়ে তারপর অন্য আরেকটি সুরা পড়তেন ওনার পেছনে যারা বাইতুল্লায় নামাজ পড়ত তারাও সবাই জাদরেল সাহাবি ওনারা বললেন আপনি প্রতি রাকাতে প্রতিরাকাতে এখলাস পড়েন কেন অন্য সুরা পড়লে তো সুরে খ্লাস পড়ার দরকার নেই উনি বললেন আমি এভাবে নামাজ পড়াবো তোমাদের পছন্দ না হলে তোমরা অন্য ইমাম খোঁজ করো কিন্তু ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন আর কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবিদের সময়ে কাবার ইমাম হওয়ার মতো ওনার চেয়ে যোগ্য ব্যক্তি ছিল না তো চিন্তা করেন কেমন ইমাম ছিলেন পরে নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম মক্কায় আসলে সাহাবিরা নবীজিকে ঘটনা জানালো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কি ব্যাপার ওবায়দুল্লাহ আপনি এই সুরা প্রতি প্রতিরাকাতে ফিক্সড করে ফেললেন কেন আপনি ইমামতি ছেড়ে দিবেন কিন্তু সুরে এখলা ছাড়বেন না কারণ কি তিনি বললেন ইয়া রসুল আমি এই সুরাটা খুব ভালোবাসি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এই সুরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে নবীজি সাল্লাহ সাল্লাম তো হজরত উবায়দুল্লাহ রদিয়ালাহুকে বেদাতি বলেননি বরং জান্নাতি বলেছেন নবীজি সাল্লাহ সাল্লাম তো বললেন না যে তোমার এত মতাব্বরের দরকার নেই সাল্লু কামার আই তুমুন উসাল্লি আমারে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়বা নবীজির সাল্লাল্লা আলাহিসাল্লাম শুধু অনুমোদন দেন নেই বলেছেন এই সুরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এখন আমরা হযরত ওবায়দুল্লাহ রেদিয়ালে তালহুর মতো নামাজ পড়লে হবে না নবীজির সাল্লাল্লা আলাহিসাল্লামের অনুমোদনও তো হাদিস কিন্তু এই হাদিস আমরা জানি না কারণ এই হাদিস আমাদের ঝগড়ায় লাগে না এখানে দেখুন তিনি শহীব বুখারির হাদিস বলে আমাদের সামনে যা পেশ করছেন তাতে তিনি কত বড় বড় অজ্ঞতার পরিচয় দিচ্ছেন দর্শকদের সামনে এ হাদিসের স্ক্রিনশট দিয়েছেন তো সেখানে আমরা প্রথমে এ হাদিসের মূল আরবি পাঠ দেখে তার বক্তব্যের পর্যালোচনা করব তিনি যে হাদিসটি পেশ করেছেন তা বাবুল জামি বইনাইন অর্থাৎ এক রাখাতে দুই সুরা মিলিয়ে পড়া সংশ্লিষ্ট অধ্যায়ে বর্ণিত হয়েছে তা এখানে হাদিসের ট্যাক্স তথা মূল পাঠটি লক্ষ্য করুন ওয়াকল অরবাইদুল্লাহ আন সাবিতিন আন আনাসিন রদীয় আনহু। কানা কান আ রজুলুম মৃণাল আনসর ইয়া উম মুহুম্ফি মাসজিদ এ কুবা ওবাইদুল্লাহ রহিমাহুল্ল যিনি একজন তাবি ছিলেন তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন সাবেদ থেকে তিনি হযরত আনাস রদীয় লাহানু থেকে যে কুবার মসজিদে এক আনসারী ইমামতি করতেন দর্শক আপনি হয়তো বুঝে ফেলেছেন যে সমস্যাটা কি হয়েছে কুবার মসজিদ অর্থাৎ মদিনার একটি অঞ্চল কুবা সেই মসজিদে এক আনসার সাহাবি ইমামতি করতেন কিন্তু সজল সাহেব বলছেন যে মক্কার কাবা মক্কার কাবায় হজরত ওবায়দুল্লাহ ইমামতি করতেন চিন্তা করে দেখুন কত বড় ভুল হজরত ওবায়দুল্লাহ যিনি একজন তাবি ছিলেন তার ব্যাপার যিনি যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি নাকি ইমামতি করতেন তো ইমামতি করতেন একজন আনসার সাহাবি আচ্ছা তাও কোথায় ইমামতি করতেন কুবার মসজিদে কুবা মদিনার একটি অঞ্চল কুবা সেই কুবার মসজিদে আর সজল সাহেব এটাকে বানিয়ে দিচ্ছেন মক্কার কা বাহ তো কুবা আর কাবার পার্থক্যই তিনি ধরতে পারছেন না অবশ্য তিনি যে স্ক্রিনশটটা দিয়েছেন সেখানেও আমরা একই ভুল দেখতে পাচ্ছি অর্থাৎ আরবির অনুবাদটা সেখানে সঠিক করা হয়নি সেখানে দেখেন আমি দেখাচ্ছি তিনি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ অনুবাদের স্ক্রিনশট এখানে দিয়েছেন তো সেখানে আছে ওবায়দুল্লাহ আনু কবার মসজিদে তাদের ইমামতি করতেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদেও দুটি ভুল হয়েছে একটি ভুল হলো এই হাদিসের বর্ণনাকারী ওবায়দুল্লাহ যিনি একজন তাবি ছিলেন তাকে এখানে বানিয়ে দেওয়া হয়েছে যে তিনি ইমামতি করতেন তো এটা আসলে ভুল এবং একটু বড়ই ভুল আচ্ছা এরপর আরেকটি ভুল সেটা হলো যে এখানে অনুবাদে আছে কবার মসজিদে লক্ষ্য করুন কবা মানে কয়ের নিচের রসুকাটটা ছুটে গেছে তো এটা তো মুদ্রণজনিত একটি ভুল এটা দর্শক খুব সহজেই বুঝতে পারছেন কিন্তু সজল সাহেবের পড়াশোনা যেহেতু অনুবাদ নির্ভর তিনি আরবি পড়ে আরবি থেকে কোনো কিছু বুঝবেন তা হয়তোবা তার সাধ্যাতীত এই জন্য এখানে তিনি এই ভুলটি ধরতে পারেননি সালাম্মা আতাহবি সাল্লাহ আলী আসাল্লাম আখবরুহুল খবর যখন নবীজি সাল্লু আলী আসাল্লাম তাদের কাছে আসলেন তখন তারা বিষয়টি নবীজিকে জানালো অর্থাৎ নবীজি সাল্লু আলী আসাল্লাম যখন কুবার মসজিদে আসলেন তো কুবায় যারা তার পিছনে নামাজ পড়তো তারা বিষয়টি নবীজিকে জানালো কিন্তু সজল সাহেব এখানে দাবি করছেন যে নবীজি মক্কায় গেছেন মক্কায় যাওয়ার পরে মক্কার সাহাবিরা নবীজির কাছে এই বিষয়টি পেশ করেছেন চিন্তা করে দেখুন শুধু অনুবাদ নির্ভর জ্ঞান হওয়ার কারণে এক জায়গায় যখন ভুল হয়েছে তো জায়গায় জায়গায় সেই ভুলের মাসুল কিভাবে দিতে হচ্ছে তো এরপর এই হাদিসকে তিনি তার মন মতো যাচ্ছা ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করার পর তিনি যা আসলে এখানে একটি গবেষণা পেশ করেছেন এবং তার ধারণা অনুযায়ী এ হাদিসটা অনেকেই জানে না এই জন্য তিনি শেষে আবার দর্শকদেরকে প্রভাবিত করার জন্য বলছেন কিন্তু এই হাদিস আমরা জানি না কারণ এই হাদিস আমার ঝগড়ায় আমাদের কাজে লাগে না তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে তিনি সরাসরি হাদিস থেকে আলোচনা করেন সরাসরি হাদিস সামনে রেখে তিনি তার গবেষণা পেশ করেন অথচ দেখুন তার গবেষণার কি হাসর তো আসলে এই ধরনের ব্যক্তিরা যখন দিন ও শরীয়তের এত গুরুত্বপূর্ণ বিষয়বলিতে কথা বলে তখন তো আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দিন এবং তার এ ধরনের বিভ্রান্তিকর আলোচনা শুনে দ্বারা যারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছে কিংবা বিচ্যুত হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করেন আমিন ওয়াখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলম